What's up guys, it's me Jahir Radif and please welcome to my another video. So আজকে আমি রোস্টিং করতে যাচ্ছি যে বিষয়টা নিয়ে রোস্টিং করতে যাচ্ছি তা হচ্ছে বাংলাদেশি কোচিং সেন্টারস. So let's ফার্স্ট আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে একটি কোচিং সেন্টার চালাতে যা প্রয়োজন, আই মিন টিচার্স. সো লেটস গো. এখানে কিছু টিচার্স আছে যে যারা মনে করে মানে তারাই একদম সবচেয়ে বেশি আর কি কোয়ালিফাইড, তাদের মতো যোগ্যতা আর কোনো টিচারের নেই, আর কোনো কোচিং সেন্টারে এরকম টিচার থাকতেই পারে না. বিশ্বে এরকম কোনো শিক্ষিত মানুষ নাই, তার মতো পারে এরকম কোনো মানুষই নেই. বাকিরা তোমরা বুঝালো. ধরেন তারা এরকম একটা সূত্র বা কিছু শিখাইলো, যদি কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার স্যার এটা কি আপনি নিজে আবিষ্কার করছেন? কি মনে হয়? না না স্যার, এমনি জানতে চাইলাম আর কি স্যার. কিছু কিছু টিচার আছে যে আয়সাই বলে, আই ওয়ান্ট পিন ড্রপ সাইলেন্স. আর যে সকল টিচার মনে করে যে তারাই বেস্ট, মানে তাদের কথাবার্তার স্টাইলটা আর কি এরকম যে তাদের মতো কোয়ালিফাইড মানুষ আর পৃথিবীতে নাই. যেমন আমরা যেমন ক্লাসে যতগুলো ছেলেপেলে থাকবে সবাই এক কোয়ালিফাইড, সার্টিফিকেট কোয়ালিফিকেশন তো একই থাকবে. এসব টিচারের কথায় এমন বোঝা যায় যে তারা যে ক্লাসে পড়ছে আর কি সেই ক্লাসে তিনি একজন ছাড়া আর কেউ ছিলই না. আর কিছু কিছু টিচার আইসা ক্লাসে আইসা বলে যে ছেলেরা একটু চালু মনে হয়, সবাই সব কথা বলতেছে কোনো সমস্যাই নাই, কিন্তু যে ছেলের একটু চাল তো কথা বলতেছো কেন তুমি? স্যার স্যার আমি তো শুধুমাত্র কাশি দিলাম. ও চুপ বসো. ভাই ভাই মানে কি ভাই মানে কি? এখন একটা কোচিং সেন্টারে টিচারদের পরেই যারা আসে তা হচ্ছে কোচিংয়ের স্টুডেন্টরা. সো লেটস স্টার্ট টকিং অ্যাবাউট দ্য স্টুডেন্টস. কিছু স্টুডেন্ট আছে ভদ্র, কিছু কিছু স্টুডেন্ট আছে একটু জাউরা, কিছু কিছু স্টুডেন্ট আছে আলট্রা জাউরা, কিছু কিছু স্টুডেন্ট আছে আলট্রা ভদ্র. যারা আলট্রা ভদ্র তাদের যদি স্যার বলে এক অধ্যায় পড়াতে, বলে না না স্যার শুধু এক অধ্যায় দিলেন কে, আর দশটা অধ্যায় দিয়ে দেন. যারা ভদ্র তারা একটা অধ্যায় দিলে একটা অধ্যায় করে. যারা ফাজিল আমার মতো আর কি, জানি মুখ দেখেই বোঝা যায় তাও বলে দেওয়া ভালো. এক অধ্যায় দিলে কষ্টমষ্টি করে অর্ধেকটা করে, কারণ ফাজলামির পাশাপাশি পড়ালেখাটা অনেক দরকার. যারা আলট্রা ফাজিল ভাই তারা জানি কী করে ভাই, সবগুলো কোচিং সেন্টারতেই এক একটা ক্লাসে কমপক্ষে 200-300-400-500 করে স্টুডেন্ট থাকে. দেন অনেকগুলো ব্যাচ করতে হয়, অনেকগুলো ব্যাচ থাকে. কিছু কিছু ব্যাচ আছে শুধু ছেলেদের ব্যাচ, আর কিছু কিছু ব্যাচ আছে শুধু মেয়েদের ব্যাচ, আর কিছু কিছু আমি শুধু ছেলেদের ব্যাচেই পড়ি, জানি মুখ দেখেই বোঝা যায় কিন্তু বলে দেওয়া ভালো. বিজ্ঞান ক্লাসে কিছু কিছু স্টুডেন্ট আর কি বলে, মানে কিছু স্যার কথা বলার টাইমে স্টুডেন্টরা যে ফাইজলামিগুলো করে, স্যার বলে এটা হচ্ছে নিউটনের সূত্র, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে নিউটনের সূত্র. এখন স্যাররা কিছু কিছু মাঝে মাঝে দুষ্টুমি করে বলে মানুষের শরীরের কণাগুলোও তো বস্তুকণা, তাহলে স্যার কি মানুষও কি মানুষকে টানে? স্টুডেন্ট লাভ দেয় ওইটা কয়, হ্যাঁ স্যার এই সূত্রের আবিষ্কারক আবার আরেকজন, মহাকর্ষের সূত্রের আবিষ্কারক হয়েছে স্যার নিউটন, আর ওই সূত্রের আবিষ্কারক হয়েছে স্যার ভ্যালেন্টাইন. কোচিংয়ে কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা মানে স্কুলের প্রতি বেশি অনুগত, এরকম অনুগত্য দেখে মানে কিছু কোচিংয়ের সিনিয়র লেভেলের টিচাররা এসে যা বল, স্যার মনে করেন স্কুলে গু খাইতে দিয়েছে সব স্টুডেন্টরে, গু খাওয়ার লেগে 5 সেকেন্ড টাইম দিছে, এরা 2 সেকেন্ডে গু খায়া পোড়া মাঠ শেষ করবে, একলা পোড়া মাঠের গু চারটা শেষ করা
দু সেকেন্ড রেস্ট করে বাকি যে তিন সেকেন্ড থাকবে ওই তিন সেকেন্ডে লেগে স্কুলের কাছে আরো গু চাইব গু চাড়ার লেগে স্কুলের টিচাররা থাকে আলট্রা লেজেন্ড আই মিন কিছু কিছু টিচার থাকে আলট্রা লেজেন্ড যারা বলে মডেল টেস্ট পরীক্ষা ডেট আসলো হ্যাঁ দাও আমাদের কোচিং এখন এতটা আপডেট হয়েছে 5G ইন্টারনেট চালাও তোমরা 4G 3G 10G 10G গতিতে রেজাল্ট দিব হ্যাঁ কিন্তু ওই দিক দিয়ে আপনি দেখবেন যে অনেক টেনশন পরীক্ষা প্রশ্ন আসে অনেক কঠিন আপনি অনেক কষ্টমষ্ট করে আর কি বন্ধুদের সাথে দেখে পরীক্ষা দিলেন এবং সেই পরীক্ষার রেজাল্ট কোচিংয়ের পরীক্ষা যেহেতু রেজাল্ট খারাপ হলে গার্জেনে কেলানি দিবে এই জন্য পরীক্ষার কোচিংয়ের পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কেলানি মাস্ট এই জন্য আপনি অনেক তাড়াহুড়ো করে পরীক্ষা দিয়ে কোচিংয়ের রেজাল্টের জন্য ওয়েট করবেন স্যার বলেছে কোচিংয়ের রেজাল্টের ডেট 10G গতিতে আপনাদের তোমাদের দেওয়া হবে আর কি কিন্তু কোচিং পরীক্ষার পর 2 মাস চলে যায় আপনি রেজাল্টের আর খবর থাকে না কোচিং সেন্টারগুলোর আর কি একটা অনেক ভালো একটা পজিটিভ দিক আছে মাসে বা কয়েক মাস পর পর বা 1 বছর পর পর একটা কালচারাল অ্যাক্টিভিটিসের জন্য বা পিকনিকের জন্য আয়োজন করা হয় মানে কিছু কিছু ছাত্র থাকে আমার মতো ছেসরা আমি ছেসরা ইন্ডাস্ট্রি ছেলে জানি মুখ দেখে বোঝা যায় কিন্তু বলে দেওয়া ভালো ছেসরা ছেলে মানে স্টুডেন্টরা ওয়েট করে থাকে কোন দিন আর কি কালচার অ্যাক্টিভিটিসের প্রোগ্রাম হোক এরকম যখন কোচিং সেন্টার থেকে ডেট দেওয়া হয় কি বাচ্চারা তোমাদের জন্য সুখবর আছে 2 দিন পরেই তোমাদের কালচারাল অ্যাক্টিভিটিসের প্রোগ্রাম আর কি কালচারাল প্রোগ্রাম টেনশন হচ্ছে ভালো লাগছে না 2 দিন পরে দেখে আচ্ছা যাও 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 কালকে কালকেই কালকেই কালকে সকাল 10টায় আচ্ছা কালকে হলে হবে না আচ্ছা আচ্ছা আজকে আজকে বিকালে আজকেই বিকাল কিন্তু গাইজ এত কিছুর পর যখন সেই কালচার অ্যাক্টিভিটিস মানে কালচারাল প্রোগ্রামের টাইম আসে তখন বলা হয় তোমাদের না সামনে পরীক্ষা তুমি এখন নাচ গানের কথা বলছো তোমাদের অনুষ্ঠান আরও 5 বছর পরে সেখানে কিছু কিছু ছেলে পেলে আছে যার হচ্ছে হেয়ার পাখনা তার আর কি কোচিং ফার্স্ট ডে আইসাই ক্লাসে বয়া যাদের নিজেদের ইউটিউব চ্যানেল আছে তাদের তো পাক নামি জমবে এই তোরা পারিস নাকি কিভাবে এই যে ভিডিও আপলোড করতে হয় পারিস নাকি আমার চ্যানেল আছে সাবস্ক্রাইব করিস তো গাইস সাবস্ক্রাইব কিন্তু ক্লাসমেটদের করলে হবে না আপনাদেরও করতে হবে সো প্লিজ লাইক 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 শেয়ার শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সো টিল দেন টেক কেয়ার আজকের ভিডিওটা শুধুমাত্র ছিল মজার জন্য কেউ কোনো সিরিয়াসলি নেবেন না যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডসদের সাথে যারা এক কোচিংয়ে পড়েন বা কোচিংয়ের কোনো টিচার অনেক ফ্রি মাইন্ডেড তাদের সাথে শেয়ার করতে পারেন